চাই। আপুনি আমরা ছোটবেলায় খেলতাম না, ধরতে পারে না, ধরতাম না আমরা এপাশে ও পাশে ও পাশে লুকিয়ে, আর কি করতাম না পুলিশ লুকাতে গেছে আর পুলিশ। এখন আর কিন্তু আমাকে তোমরা দেখলেও দেখতে পাচ্ছ না, ঠিক করবো আর পুলিশ বলছে, ঠিক করবো আর পুলিশ বলছে। আর আর পুলিশ বলে এখন কি দেখাচ্ছে যে বিজেপি কত তৃণমূলকে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে ধরতে চায়। আর আপনি মিডিয়ার দিকে তাকিয়ে দেখুন, মিডিয়া ওই বাইনারিতে আছে, তৃণমূল না বিজেপি, বিজেপি না তৃণমূল। আপনার কি হবে বলুন তো, আপনার কোথায় লাভ হবে, কোন জায়গায় লাভ হবে? আপনি কোনখানে পেটের মধ্যে দিয়ে একটা ঘাস পাবেন? কালনার বিধায়কের বাড়ির সৎপাদন চাকরি পেয়েছে, তার বাড়ির বিভিন্ন জন বিভিন্ন জন কাজ পেয়েছে, আত্মীয় স্বজন কালনার বিধায়কের বাড়ির সবাই কাজ পেয়েছে। নির্মল মাঝির ছেলে মেয়ে রেখেছেন আপনারা, যে ডাক্তার তার কি যে পরিমাণ যোগ্যতা থাকা দরকার, তার বদলে সে নিউরো সায়েন্সের আরেকও হয়ে গেল, কোনো অসুবিধে নেই। বলছেন বৌমা তেরোটা জায়গায়, তেরোটা জায়গায়, তেরোটা জায়গার নাম উঠেছে। এই হচ্ছে দুর্নীতি, এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আজকে অবস্থা। আর তাই ওই দুর্নীতিগ্রস্তগুলোকে ধরবে, একবারও দেখাচ্ছেন কিন্তু, একবারও দেখাচ্ছে মিডিয়া, দেখাচ্ছে যে ওই যে জায়গাগুলো ওরা অকুপাই, ওই যে জায়গাগুলো ওরা একের পর এক, একটার পর একটা বিধায়কের ছেলে মেয়ে, কোনো সময় কোনো দলের নেতা। তৃণমূলের আপনি বন্ধু, আপনার মেধা আছে কিন্তু পকেটে লাখ টাকা নেই, আপনি টেটে কাজ পাবেন না। তৃণমূলের আপনি বন্ধু, আপনার মেধা আছে কিন্তু আপনার বাবার টাকা নেই, আপনি কাজ পাবেন না। আর মিডিয়া কি করবে, মিডিয়া দেখাবে কার বান্ধবীকে কে সঙ্গে নিয়ে কতটুকু হেঁটে গেলে আর কতটাই কতটা লাভ। কাল বৈশাখী ঝড়ে সব এলোমেলো 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 মিডিয়া দেখাবে, মিডিয়া দেখাবেন কি কিভাবে কিভাবে কার ঘর কে ভাঙছেন, কোনখানে কে কোনখানে কার ঘর কোথায় গেলেন, কাজ কি কোথায় গেলেন। আপনি টেটে কাজ পাবেন তো তার মধ্যে দিয়ে, আপনার এসএসসি তে কাজ করতে তো তার মধ্যে দিয়ে পাঁচশো শিক্ষক। আপনি আপনার যে দাবি নিয়ে অবস্থান করছেন সেই অবস্থানের দাবির সমাধান হবে তো? আপনি নারী, আপনি মেয়ে মহিলা, সে নিরাপত্তার কথা ছিল, আমরা আন্দোলন করলাম নারীর প্রতি হিংসা থামাও, অপরাধীদের শাস্তি দাও, সেই নারীর প্রতি হিংসা কমবে তো? কারণ আমাদের পশ্চিমবঙ্গ আজকে আর গোটা ভারতবর্ষ তাকে দেখুন, প্রতি 15-20 মিনিটে একজন করে মেয়ে ধর্ষিত হয়ে যায়, উচ্চ বর্ণের হিন্দুদের দ্বারা, উচ্চ বর্ণের দ্বারা, দলিত আদিবাসী তপশিলি প্রত্যেক 45 দিন অন্তর একজন করে তারা আক্রান্ত হন এই জায়গায়, আমাদের আজকের পশ্চিমবঙ্গ, আমাদের ভারতবর্ষ। আর সেইখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীরা কি করছেন, উজালা প্রকল্পে গ্যাস দিয়ে নাকি, উজালা প্রকল্পের গ্যাসে নাকি উনি সমস্ত অঙ্গীকার রক্ষা করেছে। আমরা বলতাম যে যাই বাবা আর যাই করিস, গ্যাস দিস না, হাওয়ায় বেলুন ওড়াস না, হাওয়ায় বেলুন ওড়াস না। ছোটবেলায় বন্ধুটা গল্প করতাম, আর গ্যাসে আমরা পেয়েছি 125 টাকা এই এক মাত্র কয়েকদিনের মধ্যে, সিলিন্ডার কিছু 125 টাকা বৃদ্ধি পেয়েছে, উজালা প্রকল্পের নিচের অন্ধকারটার জন্য। একবারও মিডিয়া দেখাচ্ছে না, একবারও মিডিয়া বলছে না যে কিভাবে ডিসেম্বর মাসে আলুর দাম 50 টাকা রইল, একবারও মিডিয়া বলছে না যে কিভাবে আপনার পেঁয়াজের দাম আজ পর্যন্ত 100 টাকা বাড়া হয়েছে, প্রত্যেক দিন তেলের দাম বাড়ছে, 110 টাকা ছিল কিছুদিন আগে, সর্ষের তেল আজকে 140 টাকার নিচে, প্রায় কোনো সর্ষের তেল আপনি পাবেন না। সাদা তেলের দাম যা ছিল আগে 95, 96, 85, আজকে 125 টাকা, 120 টাকা তার নিচে আপনি পাবেন না, প্রত্যেক দিন জিনিসের দাম এইভাবে বাড়ছে। আর ওরা কি করছেন, ওরা বলছেন কৃষি আইন, কৃষি আইন নাকি কৃষকের জন্য, কৃষি আইন নাকি বাকি সবার জন্য, নরেন্দ্র মোদীরা বলছেন। আর তুমি ভাইকে দেখুন এতই মিল, এই কুলে আমি ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, এই কুলে আমি ওই কুলে আপনি, মাঝখানে জনগণের জীবন বয়ে চলে যায়। কারণ তুমি কৃষি আইন করে একবারে অত্যাবশ্যকীয় পণ্য আইন যা ছিল 1955 তাকে একেবারে রদ করে দিয়েছো, শেষ করে দিয়েছো, তুলে দিয়েছো। কি কারণে অত্যাবশ্যকীয় পণ্য আইন তৈরি হয়েছিল স্বাধীনতার পর, যাতে কালো বাজারে যখন দুর্ভিক্ষ হচ্ছিল, যাতে কালো বাজারে রোধ করা যায়, যাতে কেউ বিনা কারণে জমা করে রাখতে না পারে খাদ্য।
আছে, কত লিটারের ফ্রিজ বাড়িতে, কোল্ড স্টোরেজ কত বড়, কার বাড়িতে, কার বাড়িতে কোল্ড স্টোরেজ কত বড়, আপনি আলু রাখবেন, আপনি পেঁয়াজ রাখবেন, আপনি নানান কিছু রাখবেন। আসলে আমাদের জন্য আমাদের কথা ওরা ভাবে না, ওরা ভাবে আদানি আম্বানিদের কথা। লক্ষ লক্ষ একর জমিতে পানি পথে গোডাউন তৈরি করছেন আদানিকে আম্বানিকে, ওই বড় কৃষক আন্দোলনের জন্য, এত তীব্র কৃষক আন্দোলনের জন্য যে কৃষকরা সিঙ্গুতে টিকরিতে যারা বসে আছেন, উত্তরপ্রদেশের সীমান্তে যারা বসে আছেন, পশ্চিম উত্তরপ্রদেশ যা ভারতীয় জনতা পার্টির অন্যতম শক্ত ঘাঁটি ছিল, আজকে মহাপঞ্চায়েত করেছেন, আপনার মধ্যে দিয়ে বিজেপির যে মন্ত্রী তাকে ঘুরতে র্যালি করেছেন, তোমার জন্য এই জায়গা হবে না, একের পর এক রাজস্থান করুন, উত্তরপ্রদেশ করুন, একের পর এক কৃষকরা মহাপঞ্চায়েত করছেন উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা, একের পর এক গোটা জায়গাগুলোতে, সমস্ত জায়গা আমাদের পশ্চিমবঙ্গ থেকেও মানুষ গেছে ওই কৃষক আন্দোলনের জন্য, একসাথে বসে থেকেছেন, ঠান্ডায় বসে থেকেছেন, আজকে গরমে বসে থাকার প্রস্তুতি নিচ্ছেন। তারা বলছেন আমরা হয় চিনব না হয় মরবো, কিন্তু কৃষি আইনকে বাতিল না করে ঘরে যাব না। আর মাননীয় মমতা ব্যানার্জি, আপনি বলছেন কৃষি আইন বাতিলের কথা, ওই অনেকগুলো সরকার, পাঞ্জাবের সরকার, বিভিন্ন সরকার যারা নতুন করে কৃষি আইন করেছে রাজ্য তালিকায় কৃষি, ওই আপনি তো আমাদের কথা শুনে নতুন করে কৃষি আইন করলেন না, কিভাবে করবেন? 2014-2017 যে কৃষি আইন আপনি করেছেন তাতে তো ভোরেরা দালালরা আমাদের রাজ্যে অলরেডি রাজত্ব করছে, আর সেইখানেই তো আপনি আর তৃণমূল, সেইখানেই তো তৃণমূলের খাতি, তাহলে স্বাভাবিক আপনি কিভাবে তাদেরকে করবেন? 75% দাও, 25% নাও, 25% দাও, 75% নাও। এই যে দলের নেত্রীর বক্তব্য, এই যে দলের নেত্রীর স্লোগান, তাহলে সেখানে কিভাবে আর কৃষি আইন বাতিলের কথা বলবেন বলুন? আসলে অন্য কিছু না, হাম বনে তুম বনে এক দুজে কে লিয়ে, হাম তৃণমূল হাম বিজেপি এক দুজে কে লিয়ে, আপনি আমার জন্য, আপনি আপনার জন্য, দুজনে মিলে আমরা করব, এ থাকবে, ও থাকবে, ও থাকবে, ও থাকবে, মাঝে জনগণ যেখানে খুশি যাওয়ার তার জন্যই। যে বামপন্থীরা আজকে যে কংগ্রেস যারা বলছেন মানুষের কথা, যারা মানুষের দাবিগুলোকে তুলে ধরছেন, যে মানুষের দাবিগুলোকে নিয়ে আন্দোলন করছেন প্রতিদিন প্রতি মুহূর্তে, আর তখন ওরা চাল চুরির ভিডিও দেখাচ্ছে, চাল চুরির ভিডিও দেখছি আমরা, তৃণমূল কি করেছেন, অনেক কিছু চুরি করেছেন, 12 লাখ টাকা চুরি করেছেন, 12 লাখ টাকা চুরি করেছেন, একটার পর একটা সিন্ডিকেট, একটার পর একটা কোলাবাড়িতে কারবারি ভাঙল, কোথায় সিগন্যাল দেবে ও কালিপুর স্টুডেন্টে, তাহলে আমি হচ্ছি কি ওই একটাই মাত্র জায়গা, সিন্ডিকেট আর সিন্ডিকেট কে না জানে, তৃণমূলের বন্ধুরাও জানে যে কোন সিন্ডিকেটের সকলদারি কোনোদিন একটি গ্রুপের হাতে বেশি দিন থাকে না, আত্মসম্মান নিয়ে যদি বেঁচে থাকতে হয় তাহলে সিন্ডিকেট করে বেঁচে থাকতে পারবেন না। দিদি ভাই সিঙ্গুরের প্রশ্নে কি করেছিলেন, সিঙ্গুরের শিল্পকে নষ্ট করে দিয়ে মানুষের স্বপ্নকে বেকার জীবন স্বপ্নকে চুরমার করে দিয়েছিলেন দিদি ভাই, যখন তখন তার পাশে রাজধান সিন্ধা ছিলেন বিজেপির, আর আজকে বলছেন সিঙ্গুরে আসলে শিল্পায়ন করব, সর্ষে চাষ করেছিলেন, সর্ষে ছিটিয়েছিলেন মমতা ব্যানার্জি, কারণ বেকার যুবদের চোখে সর্ষে ফুল দেখাতে চেয়েছেন, সর্ষে ফুল দেখে স্বাভাবিকভাবে অন্য কিছু ভুলে যাবেন, আর তাই খাও খাও ফুল ধরে ডুবে যাও, ওই দেখো চোখে চোখে ফুলছে ফুল। সেই জন্যে যখন আমরা শ্রমজীবী ক্যান্টিনে খাবার দিচ্ছি, 20 টাকায় খাদ্য তুলে দিচ্ছি, তখন উনি কি করলেন, উনি পাউচে করে 20 টাকায় মদ্য দিলেন, মদ্য আমরা দিলাম খাদ্য, উনি দিলেন মদ্য, খাওয়ার বদলে মদ, খাও আর ডুবে যাও, নেশায় ডুবে যাও যুব সমাজ, তাহলেই আমার বাইক বাহিনী, তাহলেই আমার ভোট লুট, জেনে রাখুন এবার তা পারবেন না। মানুষ প্রতিদিন প্রতিদিন বুঝে প্রস্তুত হচ্ছে আপনার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, আপনাদের এই বাইনারিকে ভেঙে যাবে মানুষের আন্দোলনের স্রোতে। যে বিকল্পের কথা বলবার জন্য আমরা ব্রিগেডে যাব, যে ব্রিগেডে শান্তি সোরেনের শহীদের লাশের সেই প্রতিশোধের জবাব, সেই শান্তি সোরেনের লাশের জবাব দিতে আমরা ব্রিগেড যাব, আমরা ব্রিগেড যাব বেকারের যন্ত্রণার কথা বলতে, আর এই সরকার প্রতিষ্ঠিত করতে, যে সরকার
যাচ্ছি, স্বপ্নকে কবরে ফেলে যাচ্ছি, নতুন রাজ্য করার স্বপ্ন, নতুন দেশ করার স্বপ্ন, স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য আমাদের দিকে তাই আমার সঙ্গে আমাদের সঙ্গে যাবেন, প্রত্যেকে যাবেন, কালো কালো মাথায় সেদিন ভরে রাখবেন দিয়ে আর বিজেপির মানুষকে আমরা আওয়াজ তুলব, বিজেপি হটাও, দেশ বাঁচাও, আমরা আওয়াজ তুলব, তৃণমূল হটাও, রাজ্য বাঁচাও, আর তার মধ্যে দিয়ে সরকারে যাদের পাই তাদেরই সরকারে প্রতিষ্ঠিত করব, আর সেই জন্য সেই লড়াইয়ের জন্য সেই লড়াইকে শক্তিশালী করবার জন্য সেই আহ্বান দেওয়ার জন্য না ধর্মের নাম করে সাম্প্রদায়িকতায় মিশিয়ে বিশ পাশে গোটা পশ্চিমবঙ্গকে আচ্ছন্ন করার না, দেখো এটি মানো তুমি এর নাম না করো রাম তার নাম বদনাম না করো, রামের নাম করে বদনাম করার জন্য না, আপনার যদি ব্যক্তিগত ধর্ম বিশ্বাস থাকে থাকুক, ওই ধর্ম বিশ্বাসে বিষ মিশিয়ে তাকে রাজনীতির আমি না এনে সাম্প্রদায়িকতার বিষ ফলানোর জন্য না, সফিউল্লার পাশে থাকবে আমাদের সুবর্ণ, আমাদের সাবিনার পাশে থাকবে আমাদের সেনমন্ত্রী, তাই নিয়েই আমাদের দেশ, তাই নিয়েই আমাদের রাজ্য, রবীন্দ্রনাথ যদি এক হাতে থাকে আর এক হাতে নজরুল নিয়েই আমরা পথ চলেছি, রবি শঙ্করের পাশে পাশে আর দীর্ঘা, এই নিয়েই আমার দেশ, আমাদের দেশ আমাদের ধর্ম, আমাদের দেশ আমাদের ভালোবাসা, আমাদের দেশ আমাদের মাতৃভূমি, যে দেশ আমাকে আমাকে মা বলে ডাকতে শিখিয়েছে, যে দেশ ভালোয় বাসায় ভালোবাসায়, যে দেশ আলো হাওয়া দিয়ে আমাকে বড় করেছে, সেই দেশের জন্য নতুন করে তাকে গড়বার জন্য, সেই রাজ্যের জন্য নতুন করে তাকে গড়বার জন্য আগামী 28 তারিখের দিকে নতুন সরকারের স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য আপনার জন্য আপনার জন্য আপনার জন্য চলুন আমরা ফিরে যাই আকাশের দিকে বজ্রমূর্তি উৎকলিত করে এই দুই সরকারকে উত্থান করার সংগ্রামে সবাই মিলে একজোট হই, আর তার মধ্যে দিয়ে নতুন রাজ্য আর নতুন দেশ গড়ে তুলি, এই আবেদন সকলের কাছে জানিয়ে প্রত্যেককে আমার শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম, ইনশাআল্লাহ সিদ্ধ হওয়া সিদ্ধ।